আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াই টু কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ডিম সুজির পায়েস। বাচ্চাদের খাবার নিয়ে বেশিরভাগ মায়েরাই অনেক বেশি চিন্তিত, বিশেষ করে কিছু খাবার যেমন ডিম, দুধ, এগুলো বাচ্চাদের খাবার তালিকায় থাকা খুবই জরুরি, কিন্তু অনেক বাচ্চারা এগুলো খেতে চায় না, আর তাই তাদের জন্য এভাবে পায়েস বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে, আর সকালে অথবা বিকেলে এই পুষ্টিকর নাস্তাটি বাচ্চাদের খাবারেও ভিন্নতা আনবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম সুজির পায়েস রান্নার জন্য আমাদের লাগবে গরুর দুধ, সুজি, চিনি, বাদাম গুঁড়ো, ঘি, লবণ, এলাচ গুঁড়ো আর ডিম। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। পায়েসটি রান্নার জন্য প্রথমে একটি হাঁড়িতে 1.5 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আজকের পায়েসটা যেহেতু আমি গরুর দুধ দিয়ে করব, সেহেতু এই খাবারটি আপনারা 2 বছর বয়সের পর থেকে বাচ্চাদের খাওয়াতে পারবেন, আর বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করবেন। আর যারা বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ান তারা পানি দিয়ে এই পায়েসটি করার পরে বাচ্চাকে খাওয়ানোর সময় পরিমাণ মতো ফর্মুলা দুধ মিক্সড করে খাওয়াতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, 1 চিমটি লবণ, 1 চিমটি এলাচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ বাদাম গুঁড়ো। এখানে আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। বাচ্চার খাবারে ব্যবহারের জন্য এভাবে বাদাম গুঁড়ো করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর 1 চা চামচ ঘি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চুলায় না দিয়ে এভাবে মিশিয়ে নিলে সুজিটা দলা পাকানোর সম্ভাবনা থাকে না। আর 1টি বাটিতে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 1টি ডিম নিয়েছি। ফেটানো ডিমটি একটি সাইডে রেখে চলে যাচ্ছি মূল রান্নায়। এবার প্যানটি চুলায় দিয়ে মিডিয়াম টু লো আঁচে নেড়ে জাল করে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে 3-4 মিনিটের মতো নাড়ার পরে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যে চিনিটা গলে গিয়েছে। এবার চুলার আঁচটা লো করে দিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে, তা না হলে ডিমটা জমাট বেঁধে যাবে। এখানে আমি 1টি হুইস্ক ব্যবহার করেছি। হুইস্ক দিয়ে নাড়াচাড়া করলে ডিম দেওয়ার পরে নাড়তে সুবিধা হয় আর ডিমটা জমাট বেঁধে যায় না, তবে আপনারা যে কোনো চামচ দিয়েও নেড়ে নিতে পারেন। ডিম দেবার পরে আরও 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নেবার পরে ঠিক এরকম ঘনত্বের আসলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বের করে নিতে পারবেন, তবে যেহেতু ঠান্ডা হবার পরে সুজি আরও বেশি ঘন হয়ে যায় তাই খুব বেশি ঘন করে ফেলা যাবে না। খুব সহজে এবং অল্প সময়েই তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর ডিম সুজির পায়েস। যারা বাচ্চাদের খাবার নিয়ে অনেক বেশি চিন্তিত আর যেসব বাচ্চা খেতে চায় না তারা অবশ্যই এই খাবারটি ট্রাই করবেন। আশা করি বাচ্চারা অনেক পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বাচ্চাদের আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।